অবশেষে টানা 10 দিন পর চালু হলো মোবাইল ইন্টারনেট। রবিবার বেলা 3টার দিকে সারা দেশে 4G ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে মোবাইলে ইন্টারনেট ফিরেছে। তবে মোবাইল ইন্টারনেট ফিরলেও দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত 4টি অ্যাপ এখনই চালু হচ্ছে না। 4G সেবায় মেটার প্ল্যাটফর্ম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বাইডান্সের প্ল্যাটফর্ম, টিকটক বন্ধ থাকবে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ইউটিউব দেখা গেলেও মোবাইল ইন্টারনেট সেবায় ইউটিউব দেখা যাবে না। মোবাইল অপারেটর ও BTRC সূত্রে জানা যায়, রোববার বৈঠকে অপারেটরদের ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বার্তা আদান প্রদানের অ্যাপ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া একদিন ও 3 দিন মেয়াদি ডাটা প্যাকেজ বানাতে অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়। তবে এসব অ্যাপ বন্ধ রাখার বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রবিবার বেলা 11টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC-তে ব্রিফিংয়ে মোবাইল ইন্টারনেট চালু হওয়ার ঘোষণা দেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, 3 দিনের জন্য 5GB করে বোনাস পাবেন গ্রাহকরা। 4G নেটওয়ার্কে কোন কোন অ্যাপ থাকবে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী নির্দিষ্ট করে বলেননি। এ সময় অনেকেই অনেকভাবে অনেক অ্যাপ ব্যবহার করছেন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। VPN ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নিরাপত্তা বিবেচনায় এগুলো ব্যবহার থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি। এদিকে ইন্টারনেট সেবা পাওয়া গেলেও মেটার প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে টিকটকও। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরপরই প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেন। তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য নিজের ফেসবুকে পোস্ট করে আসছেন। এছাড়া বিভিন্ন আয়োজনের সরাসরি সম্প্রচারও করছেন তিনি। ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন। এছাড়া তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন। সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজে তা ব্যবহার করছেন, এমন সমালোচনা রয়েছে নাগরিকদের মধ্যে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে শনিবার রাতে জুনাইদ আহমেদ পলক সংবাদ মাধ্যমকে বলেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। তিনি আরও বলেন, তিনি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এভাবে সক্রিয় থাকতে পারবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 18 জুলাই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিন রাত আনুমানিক 9টার দিকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর 5 দিন পর 23 জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। পরে বৃহস্পতিবার রাত থেকে বাসাবাড়িতেও ইন্টারনেট সেবা নিশ্চিত করা হয়। আর বন্ধ হওয়ার 10 দিন পর রোববার বিকেল 3টায় চালু হলো মোবাইল ইন্টারনেট। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।